মই তোমাক এটা কথা কম, আমি ইয়াতে কোনো ধৰ্ম প্ৰচাৰ কৰিব যোৱা নাই, তুমিও তথাপি এটা কথা কওঁ, তুমিও এজন মুছলমান ল'ৰা, ময়ো এজন মুছলমান ল'ৰা, তো আমি আমি তো হেল্লো গাইজ, আপনারা কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, আপনাদের দু আশীর্বাদে আমিও ভালো আছি। মুস্তাফিজুর আর রাকিব ভাইয়ের যেটা কন্ট্রোভার্সি হইতাছে, তো সেটা আজকে ফাইনালি বন্ধ হয়ে গেল। রাকিব ভাই আর মুস্তাফিজুর ফাইনালি এক হয়ে গেছে। আপনারা কি জানেন? জানি না। কি বলছিস জানো? আপনাকে জানবার না করে গেলা, তুই এত কিছু জানো? তুই রাকিব আর মুস্তাফিজুর এত কন্ট্রোভার্সি হইতাছে সেটা জানো, কিন্তু তুই মুস্তাফিজুর আর রাকিব যে এক হয়ে গেল সেটা জানো না। ফাইনালি মুস্তাফিজুর আর রাকিব ভাই এক হয়ে গেল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে পাপ্পা রাজ ভাই, আপনি বিশ্বাস করেন না কেন? আমি প্রমাণ ছাড়া কিছু বলি না, ভিডিও ক্লিপ দেখেন, প্রমাণ হয়ে যাবে রাকিব ভাই আর মুস্তাফিজুর ভাই একসাথে। দেখুন রাকিব, তুমি ইসকেন কথা হবার সো এ আর রাকিব সো এক নাই বারো, তুমি যেখানে পড়েছা তুমি বুঝি পাইছা, তো এটা আমার অভিজ্ঞতা কেনকা লাগিছে কোনসুন? ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। তো হেটুয়ে কথা, তো নেক্সট টাইম মই তোমাক সৰু ভাইটি হিচাপে কম, এজ এ যদি ভাবা যে এজন সিনিয়ৰ ইউটিউবাৰ বা সিনিয়ৰ এজন ইউটিউবত কাম কৰা ব্যক্তি মোক কৈ আছে, তুমি এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' কমাই দিয়া, যদি পাৰা তুমি কমাই দিয়া, কাৰণ কণ্ট্ৰভাৰ্চি কৰি একো নাই, যিখিনি কৰিব লাগে তো হৈয়ে গ'ল, এতিয়া তুমি বুজি পাইছা। আৰু মোৰো চোৱা, তোমাৰ চেনেল ডিলিট কৰাৰ মোৰ কোনো আশা নাছিল, কাৰণ আজি কৰিছোঁ তুমি বুজি পাইছা, তাৰ কাৰণে নহয় হয়তো তুমি এইখিনি কাম নকৰিলে তুমি হয়তো এইখিনি বুজিব মানে নাপালা হয়, কাৰণ কিছুমান বস্তু হয় কি, এতিয়া তুমি বুজি পাইছা যে এটা কথা জানা ন, যে চোৱা মই তোমাক এটা কথা কওঁ, আমি ইয়াতে কোনো ধৰ্ম প্ৰচাৰ কৰিব যোৱা নাই, তুমিও তথাপিও এটা কথা কওঁ, তুমিও এজন মুছলমান ল'ৰা, ময়ো এজন মুছলমান ল'ৰা, তো আমি আমি কাজিয়া কৰি কিনো হয় হয় না? তো সেইটোৱে সেইটোৱে ক'লোঁ যে যি হল হল ভাই, আপোনালোকেও জানে, যদি আপোনালোকে চাই আছে, তুমি ৰষ্টাৰসকলক কি ক'ব কোৱাচোন? ৰষ্টাৰসকলক মই এটা কথাই কওঁ, আমাৰ প্ৰথমতেও মই এইখিনিয়ে কৈছোঁ যে পাৰ্চনেলিভাৱে কাকো গালি দিব নালাগে, মানে এনেকৈ ৰোষ্ট কৰিব নালাগে, যাতে ধৰক এতিয়া আপোনাক মই ৰোষ্ট কৰিছোঁ, আপোনাৰ ফেন পেজ আছে ছ'চিয়েল মিডিয়াত, তো যাতে এনেকৈ ৰোষ্ট কাকো কৰিব নালাগে, যাতে মানে ফেনবিলাকৰ ওচৰত ফেচবিলটো বেয়া হৈ যায়, সেইটোৱে এনেকৈ কৰিব যি হওক ৰাখিব বুজি পাইছে বস্তুখিনি, আপোনালোকেও বুজি পাওক, আপোনালোকৰ ৰোষ্ট ভিডিঅ' কমাই দিয়ক। তো গায়েচ ৰাকিব ভাই আৰু মুস্তাফিজুৰ ভাই ফাইনালি এক হৈ গৈছে, তো আজ থেকে আৰু কণ্ট্ৰভাৰ্চি হ'ব না, তো আপোনাৰা আৰু মুস্তাফিজুৰ ভাইকে নিয়ে ৰোষ্ট কৰিলেও মানে তাৰ ফেমিলি নিয়ে ৰোষ্ট কৰিব না, কাৰণ ফেমিলি নিয়ে ৰোষ্ট কৰিলে সবারই গায়ে বেজা যাব, কিন্তু মুস্তাফিজুর যদি কোনো ইউটিউবে ভুল করে থাকে তাহলে মুস্তাফিজুরে রোস্ট করুন যত পারুন, কিন্তু তার ফ্যামিলি এটা করাটা আপনাদের ঠিক হয় নাই। তো রাকিব ভাই আজ থেকে আর মুস্তাফিজুর ভাই নামে ফ্যামিলি নিয়ে অ্যাটাক করো না, তো ভিডিও এত হান্ডি তো বলইলে ক্ষমা করে দেবেন। তো গাইস আমি মানে রোস্টিং ভিডিও আরম্ভ করলাম, তো এটা সিম্পল বানাইলাম আর কি, পরে ওখান থেকে পুরা রোস্টিং হবো, পুরা গান মারামারি রোস্টিং হবো, কারণ রোস্টিং না করলে তো ভাইরাল হয়ে যাবো না।